এ শালী মন্দির বাড়ি, তুই গরুটা কি খোয়াছিস? হ্যাঁ তুই গরুটা কি খোয়াছিস? গরুটা একেবারে ডাইরেক্ট হয়ে গেছে, একেবারে হাগি টাগি নেট পেড়া হয়ে গেছে। হ্যাঁ তোক না আমি 100 বার কসম, গরুটা এক ভুষি ছাড়া আর কিছু খাবার নাই। হ্যাঁ নিলে কি মোর গরুটা ভুল ভাল খোয়াছিস, একেবারে হাগা ধরে ফেলাছিস। আমার গরু কেমন করি হাগা ধরাইল, মুই কেমন করি কম? হ্যাঁ মুই কেমন করি কম? তোমরা তো জেলে আনি দেন, মুই ফেললে খং, মুই মুই ফেরার কি খং? হ্যাঁ মুই কি খং? এ শালী মন্দির বেটি, মিশিয়া কথা খবর নাই, বুঝছিস? মিশিয়া কথা খবর নাই, তোক মুই বস্তায় বস্তায় ভুষি আনি দেন। তো তুই ভুষি, তুই এক তুই গরুটে এক মোর মনে হয় তুই ভুল ভাল কিছু খোয়াছিস। ভুল ভাল কিছু না খাইলে গরুটার হঠাৎ করে হাগা ধরে। হ্যাঁ হঠাৎ করে হাগা ধরে। তোমরা 6 মাস আগত কোটে একটা ভুষির বস্তা আনি দিয়েছেন, সেইটা কি তোমার ওই ভুষির বস্তা কি তোমার 12 মাসে চলবে? হ্যাঁ 12 মাসে খাইবে তোমার যে গরু? হ্যাঁ তোমার গরুর মুখ ওষার, বুঝছেন? তোমার গরুর মুখ ওষার ওই এক বস্তা ভুষি, হ্যাঁ 1 সপ্তাহ আটে নাই, হ্যাঁ 7 দিনকে খেয়া ফেলাইছে, 7 দিনের মধ্যে তোমার ভুষির বস্তা শেষ হয়ে গেছে। তাহলে মুই আর কি খান? সেই জন্য ওই কাঠলের মদনা একটা খোয়াছেন, কাঠলের চাপি খোয়াছেন। এই শালী মন্দির বেটি কষছে কি বাহে? হ্যাঁ এই শালী মন্দির বেটি কষছে কি? এই বেলে হ্যাঁ কাটলের চাবি খাইছে। এই শালী মন্দির বেটি, তুই তোক না আমি 100 বার কসুম যে তুই ভুষি ছাড়া আর কোনো কিছুই খোবার নাস। তা ভুষি নাই বাড়ির, তুই মো কবার নাস, ভুষি নাই গরু অতে উপাসে থবু, তেং তুই কাটলের চাবি খোয়াছিস কেনে? হ্যাঁ হায়রে নাদান পড়া গরুটা এক মোর, হ্যাঁ হাগা ধরে শুকিয়ে ফেলাইছি, হ্যাঁ শুকিয়ে ফেলাইছি। তোমাকে মুই প্রতিদিনে কম, হ্যাঁ হাট হাট থেকে আসবে সঙ্গে ভুষি কিনি দিয়ে কিনি আনবেন। হ্যাঁ তোমরা ভুষি আনেন নাই, হ্যাঁ তোমাকে কি কম নাই? তা তোমার তোমার শুনিয়াও ভুষি আনেন নাই, তাহলে মুই কি করিম? গরুটা যে সেকরে, হ্যাঁ গরুটা যে সেকরে শিক্ষণত কি সহ্য হয় আর কি থাকা যায়? গরুটা কত ভোগ নাগে, সেই জন্য মুই ওই কাটলে চাবি খাওয়া। এই শালী মন্দির বেটি করবের মনায় কি বাহে? হ্যাঁ এই শালী মন্দির বেটি করবের মনায় কি? এ বাড়িত ভুষি নাই, তুই মো কসিস মুই শুনছম ঠিক আছে, কইতে গেলে মুই ভুষি আনিম, মোর তো টাকা পয়সার ব্যাপার আছে। তা তুই মোর অনুমতি ছাড়া তুই গরুটা এক হ্যাঁ কাটলে চাবি খোবার গেছিস কেনে? হ্যাঁ চাবি খোবার গেছিস কেনে? তুই দরকার পড়লে গরুটা কন্তন উপাসে থবু। হায় রে 1 টাকার মোর গরু। হ্যাঁ এই শালী মন্দির বেটি, এই যে এই গরুটা যদি তুমি হাটত ধরি জাঙ্গালা দাম কইবে মানুষ, হ্যাঁ দাম কইবে, হাগা ধরছে না মানুষ নিবে চাইবে এই গরুটা। মোর 1 রাশ আশা আসলো যে এই বের কোরবানি দুধ গরুটে বেসাইম, হ্যাঁ বেসাইম, আর তুই মোর সেই আশাটা তুই মোর ভাঙ্গি দিবু, হ্যাঁ ভাঙ্গি দিলু। তোমরা অত না শিখি ভুষি আনি খোয়ান, বুঝছেন? ভুষি আনি খোয়ান গরু, আপনি ভালো হয়ে যাবে, আপনি ভালো হয়ে যাবে। তোমরা এলায় বাজার যে ভুষি ধরিয়ে এসো, হ্যাঁ ভুষি ধরিয়ে এসো। এ শালী মন্দির বেটি, তুই আর একটা কথা খবর নাই, তোর কথা কেমবা মোর সহ্য হয়েছে না, বুঝছিস? তোর কথা কেমবা মোর কানত ধরেছে। তুই গরুটা যে তুই হাগা ধরাছিস, এই হাগা কি সহজে কি ভালো হইবে? হ্যাঁ সহজে ভালো হইবে। আরে মুই গরুটা কাইলে হাটত তুলের প্ল্যান আছে মোর, মুই সেই জন্য আইজে ইনজেকশন কিনি ধরিয়েছুম, ইনজেকশন মারি গরুটা ফুলেম, আর তুই মোর একটা প্ল্যানটা ভাঙ্গি দিলু, খালি খালি পেটে গরুটাকে ইনজেকশন দেওয়া যাইবে, হ্যাঁ দেওয়া যাইবে। কত বাড়িতে সিকিউরিটি না করি গরুটা ধরি পশু হাসপাতাল ধরি যাও, বুঝছেন? নয়তো গরু ডাক্তার ডাকে এনো, তাছাড়া গরুটা তো ভাল করা লাগবে, বুঝেন নাই? তোমরা এক কাম করো, তোমরা যে যে বাজার যে ডাক্তার ডাকে আনো, গরুর ডাক্তার ডাকে আনো, নয়তো পশু হাসপাতাল ধরে যাও। এ শালী মন্দির বেটি, তুই চুপচাপ হয়ে থাক, বুঝছিস? তুই চুপচাপ হয়ে থাক, তোর কথা শুনি মনটা সাবান লাগছে। মেশিন ক্যানিস্টার দেখ, বুঝছিস? মেশিন ক্যানিস্টার দেখ, আরে তোরে বুদ্ধি শুনি, গরুটা ধরে পশু হাসপাতাল ধরে যাং, আর সবাই দেখি ফেলাও, হ্যাঁ দেখি ফেলাও, আর তখন মোর গরুর দাম আদিরে কোনো কমি যাবি, আদিরে কোনো কমি যাবি। মোর প্ল্যান আসলো এই সময় গরুর দাম বেশি, হ্যাঁ এই এই হাটতে কাই কাইলে আমি গরুটা হাড় তুললুম, হয় তুই যে হাগা ধরাছিস এটা ঈদ ঈদ বেড়াও তো আর হাগা সারবেন নাই, হ্যাঁ ঈদ বেড়াও আর হাগা সারবেন নাই। আচ্ছা তোমার গরুটিয়া বেচা নাকবে কেনে? হ্যাঁ বেচা নাকবে কেনে? আমার কি আল্লাহ দিয়েছে কম আছে? হ্যাঁ আমাকে তোমরা কি এবার কি কোরবানি দিবেন না? সেদিন গরুটা থাক আমরাই কোরবানি দেবো, হ্যাঁ আমরাই কোরবানি দেবো, ওই এটা এটা গরু বেচার দরকার নেই, বুঝছেন? এটা গরু থাক আমরাই কোরবানি। এই শালী মন্দির বেটি করবার মনে রেখি, হ্যাঁ এই শালী মন্দির বেটি করবে না, কোটে গেল না ঠিক রে। হ্যাঁ ইয়াই কয় কি রে? হ্যাঁ কয় কি মোর আইতের ভাতে চাল নেই, আর গরুটা বলে কোরবানি দিবার কয়, হ্যাঁ কোরবানি দিবার কয়, এই যে এত মোর সংসারটা ধ্বংস করে দিবার আসছে রে, হ্যাঁ এত সংসারটা ধ্বংস করে দিবার আসছে, আরে কোটে গেল মোর নাটি টেরে। আর আজ মেশিন স্টার্ট দেন, বুঝছিস? মেশিন স্টার্ট দেন, তোরা জানো তো আজ পানি থুবেন না। দর্শক কোরবানি ঈদ নিয়ে এই এটি আমার প্রথম ভিডিও, জানি না ভিডিওটি কেমন হলো, তো আপনারাও কেউ এই কোরবানি ঈদে গরুকে ভুলভাল কিছু খাওয়াবেন না, নাহলে ডাইরেক্ট হতে পারে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আরও যদি এই ধরনের গরু নিয়ে কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।